الحمد لله رب العالمين، الصلاة والسلام على نبينا محمد صلوات الله عليه وعلى أهله وأصحابه أجمعين. أيها أخواتي إخواني، السلام عليكم ورحمة الله وبركاته. بديع السماوات والأرض، এই বাক্যটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম। এই বাক্যটুকু একটি নাম। এখানে তিনটি শব্দ রয়েছে, বাদিউ, আসসামাওয়াত এবং আল আরদ। এই তিনটি বাক্যের সমষ্টি হচ্ছে একটি নাম। এর অর্থ হচ্ছে যে, এখানে আমরা আগে বলেছি যে ভাষার সমস্যা রয়েছে এই আয়াতটুকু বোঝার জন্য, আমরা সেটা বিস্তারিত ব্যাখ্যা করব। সংক্ষেপে যেটা বলা হচ্ছে যে হ্যাভেন গুলো, মানে হ্যাভেন গুলো এবং পৃথিবীর নতুন করে কোনো কিছু না থেকে সৃষ্টিকর্তা, এখানে আবিষ্কর্তা বলা হয়েছে, আবিষ্কর্তা মানে আগে ছিল না কিন্তু তৈরি করা হয়েছে। বিনা নমুনায় এই আকাশ পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন সুন্দর এবং সুনিপুণ ভাবে, এবং সেটাকে সুবিন্যস্ত করেছেন। এটি দুইটি আয়াতে এসেছে, একটি হচ্ছে সূরা আল বাকারা আয়াত নাম্বার 117, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা কাদা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। সূরা আল আনআম আয়াত নাম্বার 101, بديع السماوات والأرض أن يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم. أكون بديع السماوات والأرض আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী এবং হেভেন সমূহ উদ্ভাবন কর্তা, অর্থাৎ এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে পূর্বে ছিল না কিন্তু তিনি উদ্ভাবন করেছেন, আবিষ্কার করেছেন এটাও বলা যেতে পারে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইজা কাদা আমরান, তিনি যখন কিছু করার সিদ্ধান্ত নেন, ফা ইন্নামা, তখন তিনি বলেন, ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যে এটি হও তখন তা হয়ে যায়। এর অর্থ এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আরবি ভাষায় কথা বলেন, তিনি বলেন যে কোন আরবিতে এবং তখন সেটা হয়ে যায়, কেননা আল্লাহর ভাষা কি, তিনি কি ভাষায় কথা বলেন সেটি কোনো সুনির্দিষ্ট কোরআনুল কারীমের আয়াত দ্বারা অথবা হাদিস দ্বারা প্রমাণিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন তিনি কি ভাষায় অথবা কিভাবে কথা বলেন, আমরা সেটা অনুমান করে বলতে পারি না, যদিও কোরআনুল কারীম নাজিল হয়েছে আরবি ভাষায়। এই কারণে বলা হচ্ছে যে তিনি বলেন, অর্থাৎ এই যে কোনো কিছু বলা এটি হচ্ছে আল্লাহর একটি গুণ, ইয়াকুলু লাহু, তিনি কথা বলেন, তিনি বলেন, বলেন কোন, হয়ে যাও, তারপর সেটা হয়ে যায়, কিন্তু সেটা কি ভাষায় বলেন সেটা আমরা জানি না। আশা করি বুঝতে পেরেছেন।
ওয়াইদা কাদা আমরান, তিনি যখন কোনো কিছু করার সিদ্ধান্ত নেন। আমরা এই আয়াতগুলো বিস্তারিত হবে, মানে এটি হচ্ছে ইরাদা কাউনিয়া, যে তিনি যখন বলেন এটা অবশ্যই হয়ে যাবে। ইরাদা শারঈয়া, তিনি যখন ইচ্ছা করেন এটা হতেও পারে নাও হতে পারে, সেটি হচ্ছে ভিন্ন ধরনের আল ইরাদা। আমরা এটি অন্য ক্লাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরাদা, তার যে ইচ্ছা, সেই বিষয়ে আলোচনা করেছি, শুনে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই আয়াতুল কারিমাতে তিনি বলছেন আসসামাওয়াত, অর্থাৎ সাতটি হেভেন। এটি বহু বচনে এসেছে, আসসামা ও হচ্ছে একটি হেভেন, সামাওয়াত হচ্ছে বহু বচন। কোরআনুল কারিমের আয়াতে কারিমায় প্রমাণ হচ্ছে যে এটি সাতটি হেভেন, সাতটি আসমান যদি বলেন হেভেন। আর এখানে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে আরদ অর্থাৎ পৃথিবী এসেছে এক বচনে, কিন্তু পৃথিবী এক বচনে আসলেও এটি আসলে মিসলুহুন্না। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন এটি মিসলুহুন্না, অর্থাৎ এটি হেভেনের মতো সাতটি পৃথিবী, সাতটি পৃথিবী, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বচন ব্যবহার করেছেন, কিন্তু অন্য আয়াতে তিনি বলেছেন মিসলুহুন্না, অর্থাৎ অনুরূপ ভাবে। হেভেন যেরকম সাতটি, তাহলে পৃথিবীও সাতটি। আমরা সেটা বিস্তারিত পরে আলোচনা করব। এবং এই যে আসমান এবং পৃথিবীর, এই তিনি হচ্ছেন একজন আজব কারিগর, মানে তিনি কিভাবে সেটা করেছেন সেটি একটি বিশাল চিন্তার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আয-যারিয়াত এর ভিতরে তিনি বলছেন যে وَالسَّمَاءُ بَنَيْنَاهَا بِأَيْدٍ وَإِنَّا لَمُوسِعُونَ وَالْأَرْضَ فَرَشْنَاهَا فَنِعْمَ مَحِدُونَ। অর্থাৎ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানে এখানে বলছেন যে ওয়াসসামা, তিনি হেভেন অর্থাৎ আসমান সেটিকে নির্মাণ করেছেন, বানাইনাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেন যে তিনি এটাকে তৈরি করেছেন, ওয়াসসামা এক বচনে এসেছে, বানাইনাহা নির্মাণ করেছেন, তাহলে এটি একটি নির্মাণযোগ্য একটি অবজেক্ট, বিষয় বস্তু। বিআইদিন, এবং তিনি ক্ষমতা বলে তৈরি করেছেন। এখানে আই দিন, যারা আরবি গ্রামার শিক্ষা করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটি কিন্তু ইয়াদের বহুবচন নয়। ইয়াদ লেখে হচ্ছে ইয়া দাল, এটি হচ্ছে এক বচন, একটি হাত, কিন্তু ইয়াদের বহুবচন হচ্ছে আইয়াদ, আইডিয়া, আইডিয়া, একটি আরেকটি অতিরিক্ত ইয়া দালের পরে হবে আইডিয়া। কিন্তু এখানে বলা হচ্ছে যে বি আই দিন, এর অর্থ হচ্ছে শক্তি অথবা সামর্থ্য, এখানে হাত হবে না, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা বলে এভাবে তিনি বলেছেন। যেমন অন্য আয়াতে এসেছে ও আইয়াদনাহু বিরুহিল কুদুস, যে আমি আমরা তাকে রুহুল কুদুস মানে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে শক্তি যুগিয়েছি, সূরা বাকারা এরকম আয়াতে এসেছে। সুতরাং ওয়াসসামা বানাইনাহা বিআইদিন, ক্ষমতা বলে আসমান অথবা হেভেন নির্মাণ করেছি, ওয়া ইন্না লামুসিউন, যে আমরা নিশ্চয়ই মহাসম্প্রসারণকারী, মুসিউন ক্ষমতা শক্তির অধিকারী। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে হেভেন, এটি একটি
বিষয়, এটি অদৃশ্য। যেমন নীল আকাশকে আমরা যদি হেভেন মনে করি, তাহলে দেখা যাবে যে যখন উপরের দিকে রকেট যায়, তখন নীল আকাশটা থেকে আড়াল হয়ে যায়, তারপরও নীল আকাশ নীল আকাশের মতোই থাকে, রকেটটা দেখা যায় না। উপরে যখন কোনো উড়োজাহাজ উঠতে থাকে উপরে, দ্রুতগামী কোনো রকেট, তখন সেটা কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না। তার মানে এই না যে সে আসসামাটাকে ছিদ্র করে অথবা ভেদ করে চলে গেছে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি নির্মাণ করেছি নিজ ক্ষমতা বলে। আল্লাহ যেখানে ক্ষমতা বলে কোনো কিছু নির্মাণ করেন, সেটা কি এরকম ঠুনকো যে এটি একটি বায়বীয় অথবা বায়ুর স্তর যে যেটাকে স্পর্শ করা যায় না, কিছুই করা যায় না ইত্যাদি। সুতরাং আসলে বিষয়টি হচ্ছে যে আসসামা, এটাকে আমাদের ভিন্নভাবে বুঝতে হবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি আয়াতুল কারিমাতে তিনি এই কথাটুকু বলেছেন, একটি হচ্ছে যে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, যে এই যে আসমান সমূহের নতুন করে সৃষ্টি করা ও উদ্ভাবন করা, আবিষ্কার করা, আগে কিছুই ছিল না। আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি যে কান আল্লাহ, প্রথমে আল্লাহ সুবহানাহু তাআলাই ছিলেন, তার সাথে আর কিছুই ছিল না, তারপরে তিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তারপরে তিনি সৃষ্টি করেন। তার অর্থ হচ্ছে যে পূর্বে কিছুই ছিল না। তাহলে এই যে সৃষ্টি, এটা এত গুরুত্বপূর্ণ হলো কিভাবে? এটি অবশ্যই গুরুত্বপূর্ণ, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এটাকে তুলনা দিয়ে পরোক্ষভাবে ইঙ্গিত করেছেন যে পিতা ছাড়া এক মানে কোনো শিশুর যদি জন্ম হয় এবং তা দেখে যদি কোনো লোক মনে করে যে আল্লাহ সুবহানাহু তাআলা নিজে পুত্র নিয়েছেন, তার সাথে তিনি উল্লেখ করেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়ালাম তাকুন লাহু সাহিবা, যে তিনি কিভাবে একটি পুত্র নেবেন, তার তো কোনো সঙ্গিনী নেই। এর কারণ হচ্ছে যে মানুষ সৃষ্টি থেকে আসমান এবং পৃথিবী সৃষ্টি করা অনেক বড় বিষয়, এটি আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আল মুমিনুনে উল্লেখ করেছেন, লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদ আকবারু মিন খালকিন নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, যে মানুষ সৃষ্টি করার চেয়ে আসমান জমিন আসমান সমূহ জমিন সৃষ্টি করা অবশ্যই অনেক বড় বিষয়, কিন্তু অধিকাংশ মানুষ জানে না, আকসারান নাসি লা ইয়ালামুন। এই অধিকাংশ মানুষের ভিতরে কিন্তু মুসলমানও থাকতে পারে এবং আছেও, আমরা আজকে যারা শুনছি তারা কতজন আল্লাহ সুবহানাহু তাআলার এই সৃষ্টি সম্পর্কে একটু চিন্তা করেছি যে আল্লাহ সুবহানাহু তাআলা কিভাবে এই যে হেভেন গুলো আকাশ গুলো কিভাবে সৃষ্টি করেছেন এবং এর অর্থ কি, এবং পৃথিবী এরকম ভাবে আরো সাতটি কিভাবে করেছেন, ওগুলো কোথায় আছে, এই সাতটি আসমান কোথায় আছে ইত্যাদি, এবং এর থেকে মানুষ সৃষ্টি করা যে প্রথম মানুষ বড় বিষয় সেগুলো সৃষ্টি করা, অর্থাৎ অথচ এই বিষয়টি কোনো অধিকাংশ মানুষ জানে না। এই কারণে তাওহীদ এর দুইটি দিক রয়েছে, একটি হচ্ছে তাবুদুল্লাহ আল্লাহর ইবাদত করা, আরেকটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মকাণ্ড সম্পর্কে, তার গুণ সম্পর্কে, তার কর্মসূচি সম্পর্কে জ্ঞান নেওয়া, সেগুলো আমাদের জানতে হবে। এটা যদি আমরা না করি তাহলে কিন্তু তাওহীদ সম্পূর্ণ হচ্ছে না। তাওহীদ শুধু উবুদিয়ার একটি অংশ মানে টিকে যাচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে যে তাওহীদ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুভাবে বুঝিয়েছেন, তাওহীদের বইগুলোতে স্কলাররা সেভাবে বলেছেন, একটি হচ্ছে যে ইবাদত আমরা যখন করি তখন
আমাদের মনের ভিতরে একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার জন্য তার সন্তুষ্টি কামনা, তার কাছ থেকে জান্নাত কামনা, জাহান্নাম থেকে পানাহ চাওয়া, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে ইবাদত করা, শরীয়তের নির্ধারিত গণ্ডির ভিতরে তাকে সীমিত রাখা ইত্যাদি। কিন্তু এতে তাওহিদ সম্পূর্ণ হচ্ছে না। তাওহিদ সম্পূর্ণ হতে গেলে আমাদেরকে অবশ্যই মানে আল্লাহ সুবহানাহু তাআলার কর্মকাণ্ড এবং তার যে গুণাবলী, তিনি কি করছেন বা কি করেছেন অথবা করিয়েছিলেন অথবা করবেন, এর সম্পর্কেও আমাদের জ্ঞান নিতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আল আনকাবুত এর ভিতরে বলছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদা আল খালকা ثُمَّ اللَّهُ يُنْشِئُ نَشْآتَ الْآخِرَةِ। যে যখন তোমরা জমিনের ভিতরে ভ্রমণ করো, পৃথিবীকে ভ্রমণ করো, ট্রাভেল করো, অথপর তোমরা দেখতে থাকো, প্রত্যক্ষ করো কিভাবে তিনি সৃষ্টি শুরু করেছেন। আমরা যে বাংলাদেশ ছেড়ে আমেরিকায় প্লেনে করে আসলাম, কেউ কেউ হয়তো জাহাজে করে এসে মানে এখানে লাভ দিয়ে অবতরণ করেছেন অথবা অন্যভাবে এসেছেন ইত্যাদি, যেভাবেই আমরা আসি না কেন, আমাদের কি কখনো চিন্তা হয়েছে যে মানে আল্লাহ সুবহানাহু তাআলা কিভাবে এই এগুলোকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, উল সিরু ফিল আরদি, তোমরা যখন ভ্রমণ করো পৃথিবীতে, ফানজো কাইফা বাদা মানে হচ্ছে শুরু করা, তিনি শুরু করেছেন, বাদা আল খালকা, তিনি কিভাবে সৃষ্টিকে শুরু করেছেন, এবং সুম্মা আল্লাহু ইউনশি ও নাশআতা, যে তারপর তিনি পরবর্তী সৃষ্টি আবার সৃষ্টি করবেন, অর্থাৎ আবারও আসমান হেভেন এবং জমিন আবারও তিনি সৃষ্টি করবেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তাহলে সৃষ্টিকে দেখা এটি হচ্ছে আল্লাহর একটি হুকুম, এটাকে চেনা, এটাকে জানা, এটা খুব গুরুত্বপূর্ণ বটে। এখন আসুন যে এই নাম থেকে কিছু কিছু নাম কিছু কিছু বইতে পাওয়া যায়, সেগুলো যে আল্লাহর নাম নয় সেই সম্পর্কে আমরা আলোচনা করি। প্রথম নাম যেটি বিভিন্ন মানে পোস্টারে অথবা দেয়ালে অথবা কোনো বইতে পাওয়া যায়, সেটি হচ্ছে আল বাদিউ। আল বাদিউ এখানে সবশেষে হচ্ছে দুইবার ইয়া আছে, মারফু হয়েছে, আল বাদিউ অর্থাৎ সৃষ্টির সূচনাকারী, প্রথমবার যিনি সৃষ্টি করেন অথবা সৃষ্টির সূচনা করেন। আল্লাহু ইয়াবদাউ খালকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন, সুম্মা ইউঈদু তারপর তিনি পুনরায় সৃষ্টি করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন তারপর আমরা তার নিকট তারই নিকট তোমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদা খালাকাল ইনসানা মিন তিন, তিনি প্রত্যেকটি সৃষ্টিকে উত্তম রূপে সৃষ্টি করেছেন, অর্থাৎ সৃষ্টির সূচনা করা, কোনো কিছু ছিল না কিন্তু নতুন করে তিনি শূন্য থেকে অর্থাৎ কোনো কিছু না থেকে সৃষ্টি করেছেন, এটি হচ্ছে তার একটি কর্মগত গুণ। কিন্তু তাই বলে আল্লাহর নাম সৃষ্টি সূচনাকারী হতে পারে না, আল বাদিউ। কেননা আমরা যদি বলি, আপনারা একটু চিন্তা করুন যে আমরা বলছি একজনকে যে আবিষ্কারক, তো আবিষ্কারক বললে যদি আমরা কোনো ব্যক্তিকে এটা চিন্তা করি এভাবে আপনি চিন্তা করতে পারেন, কেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ কথাটা বলা বাঞ্ছনীয়, বলা উচিত। এর কারণ হচ্ছে, যেমন সমাজের ভিতরে আমরা যদি কাউকে বলি তিনি একজন আবিষ্কারক, এখন তিনি আবিষ্কারক মানে উদ্ভাবনকারী, তার মানে তিনি করেছেনটা কি, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন তিনি একটি পিঠা আবিষ্কার করেছেন আটার রুটি থেকে, তাহলে এটা তেমন গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আমরা যদি বলি যে তিনি একটি
সফটওয়্যার আবিষ্কার করেছেন, অথবা এমন একটি খাবার তিনি তৈরি করেছেন যেটা পৃথিবীতে আগে কোনোদিন ছিল না, উনি অন্য জায়গা থেকে মলিকিউল নিয়ে জড়ো করে একটা অস্বাভাবিক পন্থায় ল্যাবরেটরিতে মাংস তৈরি করেছেন, ফর এক্সাম্পল কৃত্রিম মাংস। তাহলে আমরা যদি বলি তিনি কৃত্রিম মাংসের উদ্ভাবক, তাহলে এইভাবে বললে ওই লোকটাকে বেশি সম্মান করা হয়। তাহলে মানুষের সম্মানের জন্য যদি আবিষ্কার শব্দটা যথেষ্ট না হয়, তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য সেটি অসুন্দর। কেননা আল্লাহর নামগুলি হচ্ছে পরিপূর্ণ, আল কামাল, তার গুণাবলী পরিপূর্ণতা লাভ করেছে। সুতরাং শুধু সৃষ্টির সূচনা করি এটা বললে আল্লাহ সুবহান ওয়া তাআলার আজিমা কমে যায়। আল্লাহ যে অনেক বড়, সেই কারণে তার বিশেষ দুটো সৃষ্টির কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা উল্লেখ করে নিজেই নিজের প্রশংসা করেছেন, সেটি হচ্ছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, যে সমস্ত হেভেন গুলো এবং পৃথিবী গুলোর সবকিছুকে তিনি সৃষ্টি করেছেন, মানে কোনো কিছু ছিল না। তাহলে ওই দুইটি অবজেক্ট উল্লেখ না করলে শুধু আল বাদিউ বলাটা আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য সুন্দর দেখায় না, এই কারণে এইটি আল্লাহর নাম নয়। সুতরাং যাদের বাসায় পোস্টার টাঙ্গানো আছে এখানে বলা হচ্ছে আল বাদিউ, সেটা আপনারা টাঙ্গাতে পারেন না, এটা করলে ঠিক হবে না, কেননা এই এটি আল্লাহর নাম নয়। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি শব্দ আছে আল বাদিউ, সেটি হচ্ছে উদ্ভাবন কর্তা। এখানে এই বা দাল ইয়া আইন, আকাশ পৃথিবী বিনা নমুনায়, মানে যার অস্তিত্ব ছিল না সেখান থেকে তিনি সৃষ্টি করেছেন, এটিও তার একটি কর্মগত গুণ। কিন্তু শুধু বাদিউ বললে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে সম্মান জানানো হয় না। আল্লাহ সুবহান ওয়া তাআলা কিসের উদ্ভাবন কর্তা? শুধু উদ্ভাবন কর্তা যথেষ্ট নয়, সেই কারণে তার সাথে কিছু ইদাফা যোগ করে কিছু গুণ, কিছু নাম ইদাফা করতে হবে, যেন আল্লাহ সুবহান ওয়া তাআলার এই গুণটা পূর্ণ বিকশিত হয়, পূর্ণতা লাভ করে, কামাল হয়। এই কারণে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ হচ্ছে বিশাল একটি বিষয়, যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আসসামাওয়াত ওয়াল আরদ কে তিনি নতুন করে উদ্ভাবন করছেন। সুতরাং আল বাদিউ যেটি শেষে আইন রয়েছে সেটিও সহি নয়, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আরেকটি নাম ক্যালেন্ডার গুলোতে পাওয়া যায়, আল মুবদিউ, যে প্রথম সৃষ্টিকারী। আল্লাহ সুবহান ওয়া তাআলা মানে তিনি কোরআনুল কারিমে বলছেন আওয়ালাম ইয়ারা কাইফা ইউবদিউ আল্লাহু খালাকা সুম্মা ইউইদুহু ইন্না যালিকা আলা আল্লাহি ইয়াসির, যে ওরা কি লক্ষ্য করে না কিভাবে আল্লাহ সৃষ্টিকে অস্তিত্ব দান করেন এবং পুনরায় সৃষ্টি করবেন। আবার আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আল বুরুজ আয়াত নাম্বার হচ্ছে 13, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, তিনি অস্তিত্ব দান করেন অর্থাৎ প্রথম সৃষ্টি করেন এবং আবার পুনর আবর্তন করেন, ঘটান। এই যে একটি কর্মগত গুণ আল্লাহ সুবহান ওয়া তাআলা, সেখান থেকে আল মুবদি অথবা আল মুঈদ এই নাম ঠিক করা যায় না, সুতরাং এটিও একটি নাম নয়। সুতরাং এই তিনটি নাম এখানে থেকে আসতে পারে, আমরা সেগুলোকে আল্লাহর নাম হিসাবে কখনোই গ্রহণ করতে পারবো না, আশা করি বুঝতে পেরেছেন। এই কারণে শুধু আল্লাহর 99 নাম এর রেডিও টেলিভিশন আর ইউটিউবে দেখে শুধু চিৎকার করলে আর আহা আহা করলে কাজ হবে না, কেননা আপনি যে এগুলো দেখে বুঝে এদের প্রশংসা করে আল্লাহ সুবহান ওয়া তাআলার নামের 12টা বাজাচ্ছেন, সেই জ্ঞান তো আপনার নাই যে কোন নামে আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজেকে পরিচয় দিয়েছেন, সেটি স্কলারদের ব্যাখ্যা থেকে সহি দলিল থেকে আপনাকে জানতে হবে, আর সেটা জানা আপনার তৌহিদ কে পরিপূর্ণতা করার জন্য অপরিহার্য। আপনি সেটিকে কোনো ওজোর পেশ করতে পারবেন না যে আমার সময় নাই,
আমি কি আর নাম দেখব, আর কিভাবে আকাশ পৃথিবী এগুলো তৈরি হয়েছে, এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে, এগুলো আমার দেখার সময় নাই। তাহলে আপনার তাওহীদ পরিপূর্ণতা লাভ করবে না, আপনি যতই ইবাদতে পরিপূর্ণতা লাভ করুন না কেন। সুতরাং তাওহীদের স্বার্থে আপনাকে কিছু কিছু বিষয়ের সৃষ্টি, তার প্রকার, তার গুণ কিভাবে সেটা আছে, সেটা আপনাকে অবশ্যই অবশ্যই মানে শিখতে হবে কোরআনুল কারীম এবং সহিহ হাদিস থেকে। এখন আসুন আমরা আসসামা ও এই কথাটা বলতে আমরা কি বুঝি সেটা আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, কেননা এটা অনেক সমস্যা করে আমাদের বাংলাদেশের কিতাবগুলোতে সরাসরি বলে দেওয়া হচ্ছে যে আকাশ অথবা আসমান, আর আমরা যখন উপরের দিকে তাকাই তখন নীল যেটাকে দেখি সেটাকেই আমরা মনে করছি যে এটি আল্লাহ সুবহান ওয়া তাআলা তৈরি করেছেন, এরকম 7টি নীল আছে ও হয়তো উপরে ইত্যাদি। এই ধরনের ধারণা থেকে অবশ্যই আপনাদের বাঁচতে হবে, এই ধরনের অবাঞ্ছিত ধারণা আপনি অবশ্যই বর্জন করবেন, কেননা আল্লাহ সুবহান ওয়া তাআলা আসসামা এটি একটি বিশাল একটি সৃষ্টি, আল্লাহ নিজেই বলেছেন যে এটিকে তিনি সৃষ্টি করেছেন, বানাই না হা। তাহলে সেটা আমরা জানি না, জানি না মানে এই নয় যে সেটি এক্সিস্ট করে না অথবা ওর অস্তিত্ব নাই। আমরা ইন্টারনেট যে সম্ভব সেটা আমরা কিছুদিন আগে জানতাম না যে ইমেলের মাধ্যমে চিঠি বইপত্র এগুলো পাঠানো যায়, তো এখন তো ইমেল ইলেকট্রনিক ভাবে এগুলো পাঠানো যায়, তো আমরা জানি না তার মানে জিনিসটা সম্ভব না অথবা অস্তিত্ব নাই সেটা প্রমাণ করে না। আমার আপনার জানা, বিশেষ করে বাংলাদেশি জনগণের জানার তো কোনো তেমন মূল্যই নাই, কেননা তাওহীদ সম্পর্কে আমাদের দেশের জনগোষ্ঠী অত্যন্ত ভাবে অনভিজ্ঞ এবং মানে কোনো জ্ঞানহীন, এবং তাদের কোনো উপযুক্ত দলিল প্রমাণাদি তাদের কাছে নাই। আসসামা ও এই কথাটা আল কালিমাতু আসসামাউ লিলুগাতিন হিয়া ইসমু লিকুল্লি মা আলা ওয়ারতাফাউ, ভাষার দিক থেকে ল্যাঙ্গুইস্টিক্যালি আসসামাউ বলতে বোঝায় যে যে কোনো কিছু উপরে উত্তোলিত করা আছে সেটাকে আসসামাউ বলে আরবি ভাষায়, যে কোনো কিছু উপরে যা কিছু, ইসমুন লিকুল্লি মা আলা ওয়ারতাফাউ, আমাদের উপরে অর্থাৎ কোনো কিছুর উপরে যা কিছু উপরে মানে এক্সিস্ট করছে, অস্তিত্ব আছে উপরে উপরে এবং উচ্চতায় যেগুলো আছে সব কিছুকে আরবি ভাষায় আসসামাউ বলা হয়, কোন যে কোনো উপরে। তাতি আসসামাউ ফিল কোরআনুল করিম আলা ওয়াজহি মিনহা, যে এটি কোরআনুল করিমে 11টি অর্থে এই আসসামা কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন, কয়টি অর্থে, 11টি, 11টি ভাবে, 11 ভাবে, 11 বিষয়ে অথবা 11 মানে প্রকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটা কোরআনুল কারীমে ব্যবহার করেছেন। আপনি কয় প্রকার জানেন? আমাদের বাংলাদেশের কোরআন শরীফ তো এক আছে আসমান আর আকাশ নিয়ে, আর কোনো খবর নাই। আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দেওয়ার মানে তৌফিক দান করুন, আমিন। আসুন আমরা 11টি দিক নিয়ে এখন কিছুটা আলোচনা শুনি। প্রথম যেটা বলা হচ্ছে যে আসসামা বলতে আল আরশ বুঝায়, আল আরশ আমরা জানি যে আল আরশ হচ্ছে সিংহাসন শাব্দিক অর্থে, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল করিমে সূরা মুলক এর 17 নম্বর আয়াতে তিনি বলছেন আমিনতুম মান ফিস সামাঈ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মানে উপরে আছেন তার থেকে আমরা কিভাবে নিরাপদ থাকি। এখানে আসসামা এই আয়াতুল করিমার ভিতরে এসেছে আল আরশ এই অর্থে, এটি হচ্ছে আল আরশ, এখানে অর্থটা হবে আল আরশ, কিন্তু এখানে ফি বলেছেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আরশ সিংহাসনের ভিতরে
আমাদের মতো বসে আছেন, যেহেতু ফি রয়েছে, ফি মানে ভিতরে, কিন্তু আসলে এই ফি আসসামা তার মানে আল্লাহ সুবহান ওয়া তাআলা হেভেনের ভিতরে নাই। কেননা হেভেন হচ্ছে গোলাকার একটি বিষয়, কিন্তু সেটার ভিতরে তিনি আবদ্ধ নন, এটি হচ্ছে উপরে। তো কোন কোন ফি কোরআনুল কারিমে ফি মানে উপরেও বোঝানো হয়, আলা ইতিবার আন ফি বিমানা আলা, এর অর্থ হচ্ছে আলা উপরে, কিন্তু আল্লাহ বলেছেন ফি, বুঝতে হবে আলা। কামা কালা সুবহানা ওয়া তাআলা, তিনি একটি উদাহরণ দিচ্ছেন সূরা তোহা, এখানে যখন ফেরাউন শাস্তির কথা বলেছিল তার জনগণকে, তখন বলেছিল ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুজুই নাখলা, যে তোমাদেরকে আমি শুলে চড়াবো, ফি জুজুই নাখলা, যে খেজুর গাছের কাণ্ডে তোমাদেরকে শুলে চড়াবো। তাহলে খেজুর গাছের কাণ্ডের ভিতরে কি শুলে চড়ায়, না খেজুর গাছের উপরের তিনি মানে শুলে চড়ায় উপরে? এখানে ফি মানে হচ্ছে উপরে, সূরা তহা আইয়ে মানাহু আলা জুজুইন নাখলা মানে হচ্ছে একটি উপরে। তেমনি ভাবে আমিন তুম মান ফিস সামাই, এই কথাটার অর্থ হচ্ছে মান ইস্তাওয়া আলাল আরশ ফায়াকুন আল মানা আমিন তুম মান আস্তাওয়া আলাল আরশ, যিনি আরশের উপরে সমাসীন হয়েছেন তার থেকে কি আমরা নিরাপদ মনে করি? তাহলে একটি অর্থ আমরা পেলাম, সেটি হচ্ছে আল আরশ, আর সামার একটি অর্থ অথবা একটি প্রকারের ব্যবহার বলতে পারেন। দ্বিতীয় প্রকারের ব্যবহার হচ্ছে আল উলু আল মুতলাক, মানে মানে সীমাহীন উপরে, কত উপরে আমরা জানি না, মানে সীমাহীন, অ্যাবসলিউট অ্যাভাব, আল উলু আল মুতলাক। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলছেন এই যে আয়াতুল কারিমার কথা বললাম আমিনতুম মান ফিস সামাই, এটাই এই কথাটা আরেকটি অর্থ দাঁড়ায় যে উলু আল মুতলাক, উপরে, কত উপরে আমরা জানি না। আলা ইতিবার দালালাতুন হরফু জার ফি মানাহু আসলিয়া, যেটা মূল হচ্ছে যেটা অনেক উপরে উপরে, তাহলে আরেকটি অর্থ হচ্ছে উলু আল মুতলাক, মানে মুক্তভাবে অনেক উপরে, সীমাহীন উপরে, এটাও বোঝায় আসসামা। তিন নাম্বার হচ্ছে জিহাতুল আল আলা, মানে মানে উপরের দিকে মুখ করা, এটাও আসসামার একটি অর্থ। সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মানে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেন প্রথমে, তখন তিনি মনে মনে চাইতেন যে ইব্রাহিম আলাইহি সালামের কিবলা মক্কা মুকাররমার দিকে তিনি কেন নামাজ পড়তে পারছেন না, সেদিকে কেন মুখ করে কিবলা করে নামাজ পড়তে পারছেন না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উপরের দিকে তাকাতেন। তাহলে চেহারাকে উপরের দিকে তাকানো এই কথাটাও মানে আসসামার একটি তিন নম্বর অর্থ। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, এই এটা মানে পাওয়া যায় যে কোনো কিছু উপরের দিকে উঠে যাওয়া, চেহারাটাকে উপরের দিকে তুলে ধরা, মেলে ধরা, গাছের শাখা প্রশাখা উপরের দিকে চলে যাওয়া, সেটাকেও আসসামা বলা হয়। যেমন সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 24 এসেছে কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই, যে ভালো কথা এটি এমন একটি মানে সুন্দর একটি গাছের মতো, পবিত্র একটি গাছের মতো, যার শিকড় মানে সুদৃঢ় হয়েছে এবং তার শাখা প্রশাখা উপরের দিকে চলে গেছে, ও ফারউহা ফিস সামাই, তাহলে এখানে আসসামা কথাটা হচ্ছে উপরের দিকে চলে যাওয়া, উপরের দিকে মুখ করা, উপরের দিকে চলে যাওয়া, জিহাতুল আল আলা। তারপরে চার নাম্বারের অর্থ আসসামা অর্থ হচ্ছে আসসাহাব, মেঘমালা, আমরা যে ক্লাউড যেটাকে বলি ইংরেজিতে, সে ক্লাউড হচ্ছে আসসামার একটি অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
وأنزلنا من السماء ماء যে উপর থেকে মানে মেঘ থেকে আমি পানি বর্ষণ করি। তাহলে এখানে আসামা অর্থটা হচ্ছে মেঘ, ক্লাউড। ও আনজালনা মিনাস সামাই মা আন, যে মেঘের একটি অর্থ, এটি হচ্ছে 4 নম্বর অর্থ, মেঘমালা, ক্লাউড। তারপরে 5 নম্বর অর্থ হচ্ছে আসামার আল মাতার, বৃষ্টি, বৃষ্টিপাত, যেগুলোকে আমরা বৃষ্টি বলি, আল মাতার। এই মাতার আরবি ভাষায়, কিন্তু কোরআনুল কারিমে সূরা নূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টিপাত করেন, করবেন। যদি তারা ইস্তিগফার পাঠ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাওমে নূহ উপরে তিনি প্রচুর বৃষ্টিপাত করবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এখানে ইউরসিলির সাথে যোগ হয়েছে মুদাফিলাই, যে আসামা এটি হচ্ছে বৃষ্টিপাত, মানে বৃষ্টি, মাতার এই অর্থে ব্যবহার হয়েছে। তারপরে 6 নম্বর অর্থ হচ্ছে সাকফুল বাইত, যে কোনো কিছুর ছাদ, রুফ, কল্পনা করা, মানে আসামার একটি অর্থ হচ্ছে রুফ, এটা মানে ছাদ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাজ এর 15 নম্বর আয়াতে তিনি বলছেন ফাল ইয়ামদুদ বিসাবাবিন ইলাস সামাই, ফাল ইয়ামদুদ বিসাবাবিন ইলাস সামাই, যে সে আকাশের দিকে একটি রশি যদি লম্বা করে দেয় তারপরে সে কি কেটে দিবে, কেটে দিক, ইয়ামদুদ মানে বিস্তৃত করে দিবে, লম্বা করে দিবে, বিসাবাবিন একটি সাবাব, যেমন একটি রশি উপর থেকে ছেড়ে দিবে নিচে, এখন তাকে যদি কেটে দেয় তাহলে তার কি হবে, সে আত্মহত্যা করবে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অবিশ্বাসীরা কি মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সাহায্য করবেন না, তাহলে তারা যদি তাই মনে করে তাহলে তারা উপর থেকে রশিটা কেটে দিক। এখানে আসামাই মানে হচ্ছে ছাদ, মানে রুফ, সাফকুল বাইত, উপর থেকে কোনো কিছুকে ছেড়ে দেওয়া, ফাল ইয়ামদুদ বিসাবাবিন ইলা সামাই। তারপর 7 নম্বর হচ্ছে অর্থ হচ্ছে আসসামাওয়াত আল উলা, মানে এই যে আসসামাওয়াত মানে হেভেন সমূহর উপরের অবস্থান, উপরে বিভিন্ন হেভেন রয়েছে উপরের দিকে, সেই হেভেন গুলোর ভিতরে রয়েছে কারা, ফেরেশতারা থাকে, যে ফেরেশতারা সেখানে থাকে, জিন থাকতে পারে, আল্লাহ নোজ বেস্ট, আমি সেটা বলতে পারছি না, আমার কাছে তেমন কোনো দলিল নাই, তবে ফেরেশতারা যে থাকে এটি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াহুয়াল্লাযী ফিস সামাঈ ইলাহুন ওয়াফিল আরদি ইলাহুন, যে তিনি একই আল্লাহ যিনি, যাকে ইলাহ হিসাবে নেওয়া হয়েছে, যিনি আহলুস সামা, ওই হেভেনদের অধিবাসী, আসমান সমূহের অধিবাসী হচ্ছে মালাইকা, তাদের যেমন ইলাহ, মানাহু হাল আয়াতুল কারিমা হুয়া ইলাহুন আহলুস সামাই মিনাল মালাইকা, যে মানে ফেরেশতা সমূহের যে মানে ইলাহ তিনি হচ্ছেন, যে হেভেন সমূহে আছেন ইলাহ হিসাবে, সেই একই ইলাহ তিনি পৃথিবীতেও যারা আহলুল আরদ যারা আছে, আমরা যেমন জিন এবং মানুষ, তারা সবাই তাকে ইলাহ হিসাবে নিয়েছি বা নেওয়া উচিত ছিল। ওয়াফিস সামাই রিজকুহুম ওয়ামা তুআদুন, এবং তারা উপরের দিকে মানে যে তাদের উপর থেকে রিজিক পাঠানো হয় যেটা তারা চাইতে থাকে, আর ইলাহ তিনি একই ইলাহ, এর অর্থ এই নয় যে উপরেও আল্লাহ আছে হেভেনে এবং জমিনেও আল্লাহ আছে, যেটা আমরা
তাওহীদের ক্লাসে আলোচনা করেছি যে এক শ্রেণীর মানে ভুল অর্থকারী লোকরা এরকম বলে থাকে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, তাহলে এবং এর সপক্ষে তারা কোরআনুল কারীম থেকে একটি আয়াত পেশ করে তারা বলে যে আসসামাই এবং ওয়াল আরদ, যে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে এই আয়াতটুকু, ওহুয়াল্লাযী ফিস সামাঈ ইলাহুন, যে যিনি আহলুস সামা আসমানের অধিবাসীদের ইলাহ যিনি, ওয়াফিল আরদি ইলাহুন, এবং তিনি পৃথিবীরও বাসীদেরও একই ইলাহ। তাহলে এটি আসসামাতুল উলা, উপরের হেভেন গুলো অর্থে ব্যবহার হয়েছে 7 নম্বর। 8 নম্বর হচ্ছে গিলাফুন জাউউল আরদ, আকাশের একটি আবরণ, এটাকেই আমরা আকাশ বলি। একটি অর্থে আকাশ বলা যায় আসসামাকে, এই অর্থে গিলাফুন আল জাউউল আরদ, যে পৃথিবীর যে গহ্বর মানে আকাশ বায়ুমণ্ডল, জাউউইন মানে বায়ুমণ্ডল, এর যে গিলাফ এটার যে কাভারিং যেটাকে আমরা সবুজ দেখি, যেটাকে আমরা আকাশ বলি, একটা অর্থ আকাশ হয় বটে। এর দলিল হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে পাখিকে আল্লাহ কিভাবে ধরে রেখেছেন এই যে নীল আকাশে, এই আয়াতে আসসামা আকাশ অর্থে ব্যবহার হয়েছে, আল গিলাফুল ওয়াজি জাউউল আরদ। ওয়াকালা তাআলা আলাম ইয়ারাও ইলা আত-তায়রি মুসাখখারাতিন ফি জাউউস সামাঈ, যে তারা কি দেখে না যে আমি পৃথিবী একটি পাখিকে কিভাবে পরিচালনা করছি মানে নীল আকাশে, মানে আকাশের গহ্বরে বায়ুমণ্ডলে। এখানে এই অর্থে আসমা হচ্ছে আকাশ, আশা করি বুঝতে পেরেছেন। তারপর আল্লাহ সুবহান ওয়া তাআলা 9 নম্বরে বলছেন আসমা আরেকটি অর্থ দাঁড়ায় কুল্লু মা ইয়ানজিলু আলাল আরদি মিনাস সামা, কোন কিছু উপর থেকে পড়ে জমিনে পড়াটাই হচ্ছে আরেকটি অর্থ, যে কোনো কিছু হতে পারে, কোনো কিছু পড়ে যাওয়াটাই হচ্ছে আসসামা বলতে বোঝায়। যেমন বৃষ্টি পড়ে তেমনি আকাশও ভেঙে পড়তে পারে, এটা বিশ্বাস করতে হবে। সুতরাং আকাশ আসলে সেই বায়বীয় গ্যাস, যে গ্যাসিয়াস যে লেয়ার গুলো আছে মানে অ্যাটমসফিয়ারের যে লেয়ার গুলো, সেটাকে আকাশ বলে না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এগুলো ভেঙেও পড়তে পারে। আও তুসকিতাস সামা, সূরা আল ইসরা আয়াত নম্বর 92, আও তুসকিতাস সামা কামা জামতা আলাইনা কিসাফান, তুমি যেমন বলে থাকো যে আকাশকে কি মানে আসসামা হেভেন কে কি খণ্ড বিখণ্ড করে আমাদের উপরে আমি ফেলে দিব, হ্যাঁ উপরে ফেলবে, উপরে চলবে, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলছেন ওয়া ইউমসিকুস সামাআ আন তাকা আলাল আরদ ইল্লা বিইজনি, ইউমসিকুল সামা তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কে এই হেভেন কে ধরে রাখবে। তাহলে এটি একটি স্ট্রাকচার, এটি এটি একটি কাঠামো, কাঠামো সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই, তার মানে এই নয় যে কাঠামোটি নেই, কাঠামোটি আছে। আল্লাহ বলছেন যে এটি তোমরা কি চাও এটা ভেঙে পড়ুক, অথবা এটা যদি ধরে রেখেছে কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইউমসিকুস সামাআ আন তাকা আলাল আরদ, পৃথিবীর উপরে এটাকে স্থির করা হয়েছে, অবস্থান করা, ইল্লা বিইজনিহি তার অনুমতি সহ, বিইজনি তার আদেশে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এটাকে সরিয়ে দেন তাহলে এটি ভেঙে পড়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা করেন না, কেননা তিনি হচ্ছেন ইন্নাল্লাহ বিন্নাসি লারাউফুন রাহিমুন, তিনি সমস্ত মানুষের প্রতি যারা তাকে বিশ্বাস করেছে আর যারা তাকে বিশ্বাস করে নাই, সমস্ত মানব জাতির জন্য তিনি হচ্ছেন অতীব স্নেহময় এবং দয়াশীল। তারপর 10 নম্বরের অর্থ দাঁড়ায় অথবা এর 10 নম্বর প্রকার হচ্ছে সাকফুল জান্নাতি ওয়া সাকফুন নার, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানে বলছেন
যে খালিদিনা ফিহা মা দামাতি সামা সামাওয়াতু ওয়াল আরদ, খালিদিনা ফিহা, সূরা হুদ আয়াত নাম্বার 107। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই আয়াতুল কারিমার ভিতরে সূরা হুদ তিনি আমাদেরকে বলছেন 107 নম্বর আয়াতে যে খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু, এখানে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ এটিকে সাকফুল জান্নাত ওয়া সাকফুন নার মানে জান্নাতেরও একটি ছাদ হিসাবে ছাদ থাকবে এবং দোজকেরও একটি ছাদ থাকবে। ইবনে কাসির তিনি বলছেন এই আয়াতের ব্যাখ্যায় যে দুনিয়াতে যেরকম পৃথিবীর জমিন আছে এবং তার উপরে রয়েছে আসমান সমূহ অর্থাৎ হ্যাভেন সমূহ, তেমনি জান্নাতেরও আলাদা আসমান থাকবে, আলাদা জমিন থাকবে, জাহান্নামেরও আসমান থাকবে, তেমনি জমিন থাকবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই কারণে তিনি বলছেন যে সেখানে তারা স্থায়ী হবে যতদিন আকাশমণ্ডলী অর্থাৎ হ্যাভেন সমূহ মানে এবং পৃথিবী বিদ্যমান থাকবে। খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, তাহলে এখানে আসসামার ভিন্ন অর্থ দাঁড়াচ্ছে, সেটি হচ্ছে যে জান্নাতের ছাদ অথবা জাহান্নামের ছাদ রুফ হিসাবে। তারপরে আরেকটি অর্থ দাঁড়ায়, সেটি হচ্ছে প্রশস্ততা, এটি হচ্ছে আল গায়াতুল কুসুয়া, দূরতম উদ্দেশ্য, যেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলতে চাচ্ছেন, দূরতম ডিস্ট্যান্ট মিনিং মিনাল ইনফিসাখুন ওয়াল ইত্তাসাউ, যে এটি প্রশস্ততা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান এর 133 নম্বর আয়াতে তিনি জান্নাতের উদাহরণ দিয়ে বলতে চাচ্ছেন, ওয়া জান্নাতিন আরদুহা আসসামাওয়াতু ওয়াল আরদ। তাহলে এখানে বলা হচ্ছে 33 নম্বর আয়াতে যে জান্নাতের বিস্তৃতি অর্থাৎ প্রশস্ততা, এখানে আরদ বলতে বোঝানো হচ্ছে প্রশস্ততা, তাউলের বিপরীত, তাউল মানে হচ্ছে দৈর্ঘ্য। তাহলে তাফসিরকারকরা বলছে যে এই আয়াতের অর্থ দাঁড়ায় যে একটি জান্নাত কত বড় বিস্তৃত মানে কত বড় হতে পারে যেটি মানুষ কল্পনাও করতে পারবে না। কয়টি জান্নাত? একটি জান্নাত, ও জান্নাতিন আরদুহা, এই আরদুহা মানে জান্নাতের মাটি নয়, যা আরদুহা মানে হচ্ছে প্রশস্ততা মানে তাউল অর্থাৎ দৈর্ঘ্য, তার বিপরীত দিদ্দা হচ্ছে আরদ। এই অর্থেই অর্থ করেছেন মুফাসসিরগণ, এই অর্থে যেটি হচ্ছে জান্নাতের বিস্তৃতি এত বড়, আসসামাওয়াতি ওয়াল আরদ, তাহলে সমস্ত হেভেন এবং পৃথিবী ভূমণ্ডল এবং উপরে যে হেভেন গুলো রয়েছে তার থেকেও বিস্তৃতময়, অর্থাৎ খুবই বিস্তৃত, জান্নাতের বিস্তৃততা মানে কত প্রশস্ততা, এই অর্থে 11 নম্বরে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা 11টি অর্থ পেলাম এই আসসামা বলতে কি বুঝায়। এর থেকে একটি প্রকার অর্থ হচ্ছে শুধু আকাশ, যেটি হচ্ছে পাখির সম্পর্কিত আয়াত কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। সুতরাং আসসামা সরল কোনো বাংলা অর্থ আমরা করতে পারছি না, এটাই হচ্ছে এই আলোচনার বিষয়বস্তু, আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং সবকিছুকে এত সরলীকরণ করে বাংলা অনুবাদ করে নিজের সর্বনাশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী সম্পর্কে অপূর্ণতা থেকে যাওয়া একটি দুর্ভাগ্যের পরিচয়। এটা ভাষা, আমরা বাঙালি হয়ে আমাদের ভাষার জন্য কিছুটা আমরা পিছিয়ে পড়েছি। এই কারণে আমি শ্রোতাদেরকে উল্লেখ করব যে আপনারা ইংরেজিতে আল্লাহ সুবহানাহু তাআলার এই যে কোরআনুল কারীমের অর্থগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে জিনিসগুলো আরেকটু পরিষ্কার হবে। কেননা সেখানে প্রত্যেকটি জায়গায় হেভেন বলা হয়েছে, কোনো কোনো জায়গায় স্কাই বলা হয়েছে, খুব অল্প। আর আমরা তো ব্যাখ্যা করে দেখালাম যে এটা 11টি ভাবে, 11টি অর্থে আসসামাউ
এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ব্যবহার করেছেন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, বাদিউ এই শব্দটা আলা ওয়াজন ফিলু বিমানা মুফিল, মানে এটি হচ্ছে একটি বর্বের একটি মানে এক প্রকার বর্ব, ওয়াজন এর এর মানে শ্রেণী বিভাগ হচ্ছে ফিল, ফাইল মানে ফা আইন ইয়া লাম, ফাইল এর অর্থ হচ্ছে মুফিল মানে হচ্ছে কোনো কাজ, নতুন কোনো কাজ মানে কাজ এখানে। আই মুদ্দিউস সামাওয়াতি ওয়াল আরদ, যে হেভেন সমূহকে এবং পৃথিবীকে নতুন করে তৈরি করা, সৃষ্টি করা। ওয়াল ইবদাউ সৃজনশীলতা বুঝায়, আন তাসনা শাইআন আলা গাইরি মাসালিন সাবিকুন, যে আগে কোনো কিছু ছিল না দৃষ্টান্ত হিসাবে কিন্তু নতুন করে সৃষ্টি করা হয়েছে। ইবদাউ, তাহলে বাদিউস সামাওয়াত এই কথাটা দাঁড়ায়, ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আই মানাহু মুবদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া খালাকাহুমা ওয়া মুনশাহুমা ওয়া মুহদাসাহা আলা গাইরি মিসালিন সাবিকা সাবাকা, যে পূর্বে কোনো ছিল না, কোনো কিছুর অস্তিত্ব ছিল না, গাইরে মিসালিন সাবাকান, পূর্বে কোনো কিছুই ছিল না দৃষ্টান্ত হিসাবে অস্তিত্ব হিসাবে, নতুন করে মুহদাসাহা নতুন করে সৃষ্টি করা, নতুন কিছুর প্রবর্তক মুনশাহুমা সৃষ্টি করা, খালাকাহুমা মুবদিউ এই সৃষ্টিটাকে শুরু করা, এই অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন মুবদিউ শুরু করেছেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসির করে বুঝিয়েছেন। আমরা জানি আরবি ভাষায় খালাকা মানে সৃষ্টি করা, জাআলা মানে মেক করা তৈরি করা, এই দুটোর ভিতরে একটি মৌলিক পার্থক্য, অনেক পার্থক্য আছে, একটি মৌলিক পার্থক্য হচ্ছে যেটা নাই সেটাকে সৃষ্টি করা হচ্ছে খালাকা, আর যেটা আছে সেটার থেকে রূপান্তর করা হচ্ছে জাআলা। হ্যাঁ, জাআলা এভাবে কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাআলা এবং খালাকা দুটোই মেক করা তৈরি করা, কিন্তু দুটোর কনটেক্সট প্রেক্ষাপট ভিন্ন হিসেবে আমরা দেখতে পাচ্ছি। কাউলু ফি তাবিল কাউলাহু তাআলা বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এটি হচ্ছে জাল্লা সানাউহু আল্লাহর একটি প্রশংসা সুবহানাহু ওয়া তাআলা, অর্থ হচ্ছে মুবদিআহা, যেটা মানে এই শব্দটা বোঝায় মুবদিআ মানে এটি নতুন করে সৃষ্টি করেছেন। ওয়া ইন্নামা হুয়া মুফিল সুরিফা ইলা ফাইল, এটি ফাইল শব্দ থেকে উৎপত্তি আমরা আগেই বলেছি। যেমন আলিম কথাটার অর্থ হচ্ছে ব্যথা, আলিফ লাম ইয়া মিম আলিম আলিম, এটার থেকে আসছে হচ্ছে মুলিম কষ্টদায়ক। যেমন এসেছে মুসমিউ শ্রবণকারী, যিনি শুনছেন, শ্রুত যেটা শোনা হচ্ছে, ইলা সামিয়া শোনা মানে শ্রবণ করা, এইভাবেই মুবদিউ এটা হচ্ছে মুনশি ও মুহদিস মানে মুহদাসা নতুন করে কিছু করা, মা লাম ইয়াসবিকুহু ইলা ইনশা মিসলা ওয়াহিদা ওয়াহদাসা আহাদান, যে কোনো কিছু আগে কেউ নতুন করে সৃষ্টি করে নাই উদাহরণ হিসেবে, কিন্তু কোনো উদাহরণ নমুনা ছাড়া নতুন করে কোনো কিছু না থেকে সৃষ্টি করা হচ্ছে মুবদিউ। ওয়ালিযালিকা সুমিয়া মুবদিআ ফিদ্দিন মুবতাদিআন, এখন ধর্মের ভিতরে যদি কেউ নতুন কিছু করে তো সেটাকে আমরা কি বলি, বেদা। প্রিয় শ্রোতা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই যে বেদা এই শব্দটা এসেছে, এর মূল শব্দ হচ্ছে বাদিউ, বাদিউস সামা ওয়াতি ওয়াল আরদ, এই শব্দ থেকেই এসেছে হচ্ছে বেদা, মানে ইসলামের ভিতরে যেটা নাই
যেটা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখান নাই, বলেন নাই, তার কাছ থেকে কোনো সাহাবী এটা নকল করেন নাই, অনুসরণ করেন নাই, কমপ্লিটলি নতুন ভাবে কোনো কিছু করা। তার ইন্তেকালের পর বহু বছর পর কোরআন হাদিস কোথাও কিছু নাই নতুন করে করা, সেটা হচ্ছে বেদা। তাহলে ওই শব্দ থেকে এসেছে মুবদিআ। এই কারণে ইসলামের ভিতরে যারা বিদাত করে তাদেরকে আরবিতে বলা হয় মুবতাদিআ। মুবতাদিআ মুবতাদিআ মানে ফা ইন্নাল আরাবা সুমিয়া মুবতাদিআ, যে মুহদাসা ফিআলান আও কাউলান, কাদের মাধ্যমে নতুন কিছু, কুল্লু মুহদিস মুহদিস। আল্লাহ আমরা খুতবাতুল হাজাতে বলছি যে কুল্লু মুহদাসাতিন বিদআ, তাহলে নতুন করে করা মুহদাস ফিআলান কাদের মাধ্যমে অথবা কাউলান কথার মাধ্যমে এগুলিকে বলা হচ্ছে মানে বেদা, আর এটি যারা করে তাদেরকে বলা হয় মুবতাদিআ, এবং এই শব্দ থেকে এসেছে। অর্থাৎ যেটা অস্তিত্ব নেয়, কোথাও কেউ বলে নাই, কিচ্ছু বলে নাই, সেটাকে নতুন করে বলা, এটাই হচ্ছে বেদা। অর্থাৎ এর মূল শব্দ হচ্ছে বাদিউ, যে সৃষ্টি করেছে নতুন করে, আসসামাওয়াত ওয়াল আরদ, যে এগুলোর কোনো নমুনা, দৃষ্টান্ত, উপকরণ, উপাদান, ধারণা, প্ল্যানিং, পরিকল্পনা কোনো কিছুই কোনোভাবেই ছিল না। আল্লাহ সুবহানাহু তাআলা গাইরে মিসালিন সাবিক, মানে পূর্বের কোনো দৃষ্টান্ত ছাড়াই সেটা তৈরি করেছেন, সেটিকেই আল্লাহ বলেছেন বেদিউ, বেদিউ। আর সেখান থেকেই মূল শব্দ থেকে বেরিয়ে এসেছে মুহদাসা বেদা, বা দাল আ আইন তা মারবুতা, এটি হচ্ছে বেদা। কামা যা আ ফি সহি, এই বেদা হচ্ছে মানে হাদিস এর দুই ধরনের, একটি হচ্ছে মানে ভাষাগত বেদা, আরেকটি হচ্ছে শরীয়তের দৃষ্টিতে বেদা। এই শব্দটা দুই ভাবে ব্যবহার হয়, আবার বেদাতে হাসানা বেদাতে সাইয়া এই ক্লাসিফিকেশন করা যাবে না। কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা, দলালা। কুল্লু দলালাতিন ফিন্নার, সুতরাং বেদাত কখনো ভালো হয় না, কিন্তু ভাষাগত ভাবে একটা বেদা বলা যায় যে নতুন করে কিছু সৃষ্টি করা, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। আমরা প্রথমে যেটা অর্থ নিব সেটি হচ্ছে তারাতুন তাকুনু বেদাতুন শারঈয়া, শরীয়তের দৃষ্টিতে যেটি বেদা। যেমন ঈদে মিলাদুন নবী, এটি কোরআনুল কারিমেও নাই, হাদিসের ভিতরেও নাই, কোন নবী রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্বিয়া ওল মুরসালিন কারোর জন্মদিন পালন করার কোনো আদেশ নিষেধ মানে মানে কোনো কিছুই পাওয়া যায় না, এর কোনো অস্তিত্বই নাই। দুটো ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করেছেন, একটি হচ্ছে ঈদুল আদহা আর একটি হচ্ছে ঈদুল ফিতর। এই দুই ঈদ বাদ মানে 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 উদযাপন করে নতুন একটি ঈদের মানে তৈরি করা হচ্ছে বেদা। সেটাকে যে নামেই আপনি ডাকুন না কেন, সিরাতুন নবী আর ঈদে মিলাদুন নবী, সেটি বেদা মুহদাসা, সেটা থেকেই যাবে। যিনি করবেন তিনি হচ্ছেন মুবদিআ। আর আরেকটি বেদা হচ্ছে তারাতুন তাকুনু বেদাতুন লুগাতি লাগবিয়া, মানে ভাষাগত নতুনত্ব, ভাষার দিক থেকে মানে লিঙ্গুইস্টিক্যালি স্পিকিং এটি নতুন জিনিস। যেমন قول امير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه في جمعه صلاه التراويح, صلاه التراويح যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর জামাতের সাথে যখন তিনি তৈরি করলেন, জামাতের সাথে একাকী তো আগে থেকে ছিল, জামাতের সাথে যখন মসজিদের নববীতে তিনি নতুন করে তারাবির জামাত চালু করলেন, তখন তিনি বলেছিলেন নিয়মাতুল বিদআতি হাজিহি, এটি হচ্ছে একটি কি সুন্দর একটি বেদা। এর মানে এই নয় যে ইনি একটি বেদাত চালু করেছেন, এটি হচ্ছে ভাষাগত ভাবে তিনি বলছেন যে এটি হচ্ছে নতুন একটি বিষয় যেটি আগে ছিল না। নবী সাল্লাল্লাহু সাল্লামের আমলে দু একদিন হয়তো ছিল, কিন্তু এটি সর্বকালীন হিসেবে, সার্বজনীন হিসেবে তারাবির নামাজের জামাত
পরিচালিত হচ্ছিল না, কিন্তু তিনি সেটা চালু করে তখন তিনি সেটা লক্ষ্য করে বলেছিলেন নিয়ামাতিন আল বেদাতিন হাদিহি। আশা করি বুঝতে পেরেছেন এই সম্পর্কিত আলোচনায় যেটি বেরিয়ে এসেছে যে এটি হচ্ছে মানে নতুন করে কোনো কিছু করা, প্রবর্তন করা ইত্যাদি। এখন আমরা এই বিষয়ে একটু আলোচনা করব যে এই যে আল্লাহ সুবহান ও তাহলা একে একে মানে এই কথাগুলো আমাদেরকে বলেছেন যে তিনি হচ্ছেন মানে মানে সবকিছুর উপর ক্ষমতাবান, আল মাওলা জাল্লা আলা কাদির আলা কুল্লি শাই, তিনি সবচেয়ে ক্ষমতাবান, তিনি এগুলোকে এই আসসামাওয়াতকে সৃষ্টি করেছেন। কেননা তিনি তিনি বলছেন যে ইজা ইরাদা শাই আন কানা কামা আরাদা ফি ওয়াক্ত, মানে তিনি যখন ইচ্ছা করেন সেগুলোকে পরিপূর্ণ করা, ইরাদাটা আল কামাল আল ইরাদা, এটি হচ্ছে সুবহানা ওয়া তাআলা আল মুতলাক কুদরা, অ্যাবসলিউট পাওয়ার দিয়ে সেটা তিনি করেন। তো তিনি এই কারণে বাদিউস সামাওয়াতিল আরদ এই আয়াতটুকু ব্যবহার করেছেন। এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আয়াতুল কারিমাতে বলেছেন যে তার যে ক্ষমতা, এই ক্ষমতাটা কতটুকু পরিপূর্ণতা লাভ করেছে, কত মহান, কত বড় সেই ক্ষমতা, এই কথাটাকেই এই আয়াতের অর্থ বোঝাচ্ছে। বাইয়েনুন, ইবনে কাসিরের তাফসির বলেছেন বাইয়েনুন বিজালিক তাআলা কামাল কুদরা বিহি, যে এটি হচ্ছে তার ক্ষমতার পরিপূর্ণতা, ও আজিম সুলতানিহি, যে তার যে অথরিটি, তার যে কর্তৃত্ব, সেই কর্তৃত্বের মানে বড়ত্ব, কত বড় গ্রেটনেস অফ হিজ অথরিটি, ইন্নাহু ইদা কদর আমরান ও আরাদা কাউনাহু ফা ইন্নামা ইয়াকুল লাহু কুন, আমরা সেটা বলেছি যে তখন তিনি যখন বলেন কুন তখন ফায়াকুন, এটি হয়ে যায়। আমাদের দেশে কখনো কখনো কোনো লোক ক্ষমতাবান কোনো মানুষের কতটুকু ক্ষমতা আছে, যেমন তার প্রশংসা করতে গিয়ে অনেক সময় বলেন, আমরা শুনি আমার পরিচিত একজন বলতেন, আমি তাকে সতর্ক করে দিয়েছি যে এইভাবে কথা বললে গুনাহ হবে মারাত্মক, যে ও উনি যদি সিদ্ধান্ত নেন তাহলে চাকরি হবেই, কেননা উনি হচ্ছেন বস, তিনি যদি বলেন কুন ফায়াকুন, আস্তাগফিরুল্লাহ আলাযীম, মাআদাল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলার যে শব্দ দিয়ে তিনি বলছেন কুন ফায়াকুন, সেই শব্দ দিয়ে মানুষের প্রশংসা করে তার ক্ষমতার বর্ণনা করা হচ্ছে, মুসলমান সেটা করছে, এটি অবশ্যই হারাম, এর থেকে ইস্তেগফার করতে হবে, কেননা এটি বলা যায় না। এই শব্দ, শব্দমালা এবং এই এক্সপ্রেশন, এটি শুধুমাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলা একমাত্র প্রাপ্য, মুস্তাহিক লিল্লাহি তাআলা। তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা এরকম অনেক আয়াতে তিনি বলেছেন, কেননা যেগুলোকে তিনি কালা كذلك الله يخلق ما يشاء اذا قضى امرا فانما يقول له كن فيكون سوره আলে ইমরান والذي يحيي ويميت তিনি জীবন দিচ্ছেন তিনি মৃত্যু দিচ্ছেন فاذا قضى امرا তিনি যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন হুকুম করেন فانما يقول له كن فيكون سوره غافر سوره القمر وما امرنا الا واحدا كالمح বিল বসর, যে লামহা বিল বসর মানে হচ্ছে টুইঙ্কেল অফ আই, চোখের পলকে, কোন কিছু যখন তিনি করেন সেটা চোখের পলকে, লহমা ফিল বিল বসর, লহমা বিল বসর, চোখের পলকে সেটি হয়ে যায়। আল্লাহ সুবহান ওয়া তাআলা ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে তিনি একটি মানে যখন
হুকুম করেন, একবারই করেন, এবং এটি এত দ্রুত করেন যে চোখের পলকে, মানে এটি একটি দৃষ্টান্ত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তার মানে দ্বিতীয়বার আর সেই কমান্ড, সেই নির্দেশ, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হয় না, কত এর কোনো দেরি হয় না, এটা সাথে সাথেই হয়ে যায়। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নির্ভুল ভাবে সেটি করেন, একবার হলেই সেটি চূড়ান্ত হয়ে যায়, সেটাই আমরা এই আয়াতুল কারিমাতে পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 6 দিনে পৃথিবী মানে এবং হেভেন গুলো তৈরি করেছেন, এই কথা তাহলে কেন তিনি বললেন, এটা আমাদের একটু এখন চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না রাব্বাকুম রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ, যে তিনি 6 দিনে হেভেন গুলো এবং পৃথিবী গুলো সৃষ্টি করেছেন, তারপরে তিনি আরশের উপরে মানে সমাসীন হয়েছেন, উপরে অবস্থান করছেন, সেটি এমন ভাবে করছেন যেটি তার আজিমার সাথে, তার মানে মানে মহিমার সাথে মানানসই, সেভাবেই তিনি করছেন। আমরা যেভাবে চিন্তা করছি, যেভাবে আমরা চেয়ারে বসি, সিংহাসনে বসি, সেভাবে নয়, বরঞ্চ আল্লাহর মহিমার সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে, যেই ভাবে সেটি সামঞ্জস্যপূর্ণ, সেভাবে তিনি অবস্থান করছেন বলে আমরা আহলুস সুন্নাহ জামাআতের লোকরা বিশ্বাস করি। তিনি সর্ব জায়গায় অবস্থান করছেন, এই কথাটুকু কোরআনুল কারীমের আয়াত কারিমার মাধ্যমে অথবা হাদিসের মাধ্যমে মানে সাব্যস্ত হয় না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কেন করলেন, 6 দিন কেন তিনি নিলেন, এই বিষয়ে মানে প্রথমে আমরা যেটা স্কলারদের কাছ থেকে মানে জানতে পারি, যে তারা ব্যাখ্যা করছেন যে এটি হচ্ছে আল্লাহর একটি মানে হিকমা, আল হিকমাতুল কামিলা, পরিপূর্ণ জ্ঞান, কারণ আল্লাহর একটি নাম হচ্ছে আল হাকিম, আলা আহকাম আল্লাহ মুহাওয়ালাতুন তাকলিফাতু, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু করেন কিন্তু তাকে তিনি কারোর কাছে দায়বদ্ধ নন, তার উইজডম, তার প্রজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তিনি জানেন, যে তারই রয়েছে ডিপ নলেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে, আমরা শুধু অল্প কিছু জানি যেগুলো তিনি তার কিতাবে উল্লেখ করেছেন। এই কারণেই লা ইউসআলু আম্মা ইউফআলু ওয়া হুম ইউসআলুন, সূরা আম্বিয়া আয়াত নম্বর 23, যে সেই আল্লাহ, তাকে কোনো প্রশ্ন করা যাবে না, কেননা তিনি যা চান তাই করেন, এবং তোমাদিগকেই প্রশ্ন করা হবে, ওহুম ইউস আলুন, আমরা দায়বদ্ধ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর কাছে দায়বদ্ধ নয়। যেমন আমাদের দেশের লোকরা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সৃষ্টি করা না হতো তাহলে আসমান জমিন সৃষ্টি করা হতো না, আস্তাগফিরুল্লাহ আলাযিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জিজ্ঞাসা করে কারোর জন্য, কারোর খাতিরে, কারোর সৌজন্যে এত বড় সৃষ্টি, যেটিকে আল্লাহ ইসমুল আজিম বলেছেন, যে কেউ যদি বলে দোয়ার ভিতরে, হাদিসের ভিতরে এসেছে হাদিস আনাস বিন মালিক সামিআ আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুক বিআন্না লাকাল হামদ, হে আল্লাহ আমি তোমার কাছে চাই, সমস্ত প্রশংসা তো তোমারই, লা ইলাহা ইল্লা আনত ওয়াহদাক, তুমি একমাত্র ইলাহ সত্যিকারের, এবং একমাত্র তোমার ছাড়া আর কেউ নাই, লা শারিকা লাহু, তোমার কোনো অংশীদার নাই, আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ যুল জালাল ওয়াল ইকরাম। এই কথাটা শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাকাদ সাআলাল্লাহু বিইসমিল আযম, এটি হচ্ছে ইসমু আল্লাহিল আযম, আল্লাযী ইযা সুইলা বিহি আতা ওয়া ইযা দুইয়া বিহি আজাব, যে এটা দিয়ে যে কিছু যাই চাবে আল্লাহ তাকে দান করবে, এটা দিয়ে যেই ডাকবে তার ডাককে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিবেন, সাড়া দিবেন।
তাহলে বাদিউ সামাওয়াত এটি কত বড় একটি বিশাল সৃষ্টি, এবং আর সামা বলতে কত বিশাল জ্ঞানের প্রয়োজন এই শব্দটা বোঝার জন্য, আর সেটা কি স্ট্রাকচারে তৈরি করেছে সেটা তো আমরা কল্পনাই করতে পারি না, সেরকম একটা সৃষ্টি। এবং একটা জাল হাদিস দ্বারা বলা হচ্ছে যে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুমি যদি জন্ম না হতে তাহলে আসমান জমিন, এটি আদৌ হাদিস কিনা সন্দেহ, অথবা হাদিস এর বইতে যদি থেকেও থাকে এটি একটি জাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইচ্ছা করেন, যে ইচ্ছাই করেন সেই ইচ্ছা অনুযায়ী তিনি করেন, কোনো শর্ত দিয়ে কোনো কিছুর কন্ডিশন দিয়ে তিনি এত বড় সৃষ্টি তিনি করেন নাই, করেন নাই বলে, এবং কোনো কিছুর প্রমাণ নাই যে তিনি এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে সম্মানে এগুলো করেছেন। সুতরাং এইগুলি আমাদের সিরাত সম্মেলন বলেন আর ঈদে মিলাদুন নবীর সম্মেলনে বলেন, বলেন যে রবিউল আউয়াল মাস এসেছে সিরাতুন নবী ঘুরে, আর সিরাতুন নবীর ভিতরে মাইকে আমার আপনার যে বক্তা কি যে বলতেছে সেগুলো কি আপনি লক্ষ্য করেছেন? সেখানে তো আল্লাহ সুবহানাহু তাআলার তাওহীদের 12টা বাজিয়ে দিয়েছেন, শুধু প্রশংসা করছে না, সুন্দর নাসিদ গাচ্ছে মসজিদে, এগুলো আলোচনা করছে ইত্যাদি ইত্যাদি, সেখানে নবীর প্রশংসা করে এমন পর্যায়ে জাল হাদিস বলা হচ্ছে যে এই নবী সৃষ্টি না হলে আল্লাহ আসমান জমিন হ্যাবেন কিছুই সৃষ্টি করতেন না। আস্তাগফিরুল্লাহ العظيم وتوب إليه, এটাই হচ্ছে নবীর প্রশংসা, অতিমাত্রায় জাল কথা দিয়ে প্রশংসা, এমন প্রশংসা যেটা তাওহীদকে ক্ষুণ্ণ করে, আল্লাহর একটি মহান নাম ইসমুল্লাহিল আজমকে বাতিল করে দেয়, যেটি আল্লাহ বলেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, কোনো কিছু ছাড়া উদাহরণ উদ্দীপনা উৎসাহ প্ল্যানিং পরিকল্পনা উপকরণ কোন উপলক্ষ শর্ত কোনো কিছু ছাড়া, মুদ্দিউ সুবহানাহু ওয়া তাআলা, কোনো কিছুর তিনি মুখাপেক্ষী নন, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর জন্য কিছু করতে হবে সেটি নন, কেননা তিনি হচ্ছেন আল গানি, ইন্নাল্লাহা মুস্তাগনিন আলাল আরশ, তিনি আরশের প্রয়োজন মুক্ত, যে কোনো কিছুর প্রয়োজন মুক্ত, তাকে কেউ প্রশ্ন করবে না কেন সে এটি করা হয়েছে। লা ইউসআলু আম্মা ইয়াফআলুন ওয়াহুম ইয়াসআলুন, আমাদিগকে তাদিগকে প্রশ্ন করা হবে। এখন এই যে হ্যাভেন এবং পৃথিবী 6 দিনে কেন তৈরি করা হলো এই বিষয়ে ব্যাখ্যায় ইমাম আল কুরতুবি রাহেমাহুল্লাহ তিনি তাফসির আল জামি আল আহকাম আল কোরআন এর ভিতরে সুরা আল আরাফের 54 নম্বর আয়াতে ব্যাখ্যায় তিনি বলছেন যে এটি হচ্ছে যে তার মানে বান্দাদেরকে দেখানো, ইন্না ইয়ালামুল ইবাদ রাফিক ও তাসবিতু ফিল উমুর, তার যে মানে মানে বিচক্ষণতা তার যে ইচ্ছা শক্তি দয়া এটা দেখানোর জন্য তিনি 6 দিনে করেছেন, এটি এটার একটা অর্থ। আরেকটি হচ্ছে ওয়ালিতাজহার কুদরাতিহি লিল মালাইকাতি শাইআন বাদ শাই, যে ওই সময় তো কোনো কিছুই ছিল না, শুধু শুধু ছিল আল্লাহর সাথে ফেরেশতা, ওই ফেরেশতাদেরকে তিনি দেখিয়েছেন যে আল্লাহর কত বড় ক্ষমতা। এটি হচ্ছে আরেকটি ব্যাখ্যা যে 6 দিনে তিনি কেন স্টেপ বাই স্টেপ এটি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি জিনিসের জন্য একটি তকদির নির্ধারণ করেছেন যে এটি নির্দিষ্ট সময়ে সেটি ঘটবে, লিআন্না লিকুল্লি শাইইন ইনদাহু আজালান, এই যে কুল্লি আজালান প্রত্যেকটির জন্য একটি তকদির, সেই কারণে স্তরে স্তরে 6 দিনে প্রত্যেকটি স্তরের জন্য প্রত্যেকটি জিনিসের জন্য তিনি একটি তকদির নির্ধারণ করেছেন, এটিও একটি কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে। ইবনুল জাউজি রাহেমাহুল্লাহ তার তাফসির এর ভিতরে জাদুল মাসির এই তাফসিরে তিনি এর কয়েকটি কারণ বর্ণনা করেছেন যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিনে এই কর্মযজ্ঞটা করলেন।
এক নম্বরে তিনি বলেছেন যে আন্নাহু আরাদা আন ইয়াকা ফি কুল্লি ইয়াউম আমরান তাস্তাজিমুহুমাল মালাইকাতি ওয়া মিন ইয়াশাহিদুহা, যে তিনি মানে প্রত্যেক দিনে মানে ফেরেশতাদের কাছে তার শক্তি তার ক্ষমতা দেখিয়েছেন এবং তারা যেন শাহেদ থাকে, তারা যেন সেটাকে মানে দেখে সাক্ষ্য দেয়। আরেকটি হচ্ছে আদম আলাইহিসসালামের সৃষ্টির পূর্বে তাকে সম্মানিত করছেন ফেরেশতাদের সামনে আল্লাহ সুবহানাহু তাআলা, যে এগুলো তৈরি করছি যে আদম আলাইহিসসালামের জন্য, সেই জন্য তিনি সুন্দর করে পরিকল্পনা করে দেখিয়ে দিলেন যে কি ক্ষমতা বলে কত সুন্দর জিনিস তিনি তৈরি করছেন। এটি হচ্ছে আরেকটি অর্থ স্কলাররা বলছেন, এর প্রকৃত অর্থ আল্লাহই জানেন কেন 6 দিনে সৃষ্টি করা হয়েছে, কিন্তু স্কলাররা এই ধরনের কিছু ব্যাখ্যা দিয়েছেন যে হতে পারে এটিও একটি মানে কারণ হতে পারে এরকম। যে আরেকটি হচ্ছে ইন্নাহু তাসবিতু তামহিদু মা খুলিকাল আদামা যুররিয়াতিহি ক্বাবলা উজুদহু, যে আদম আলাইহিসসালাম এবং তার আদম সন্তানগণ আসার আগে তাদের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা কি তৈরি করছেন যেন ফেরেশতাদের সামনে আদম আলাইহিসসালাম তার সন্তানদের মর্যাদা বেড়ে যায়। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা তিনি মানে তার ক্ষমতা বলে করেছেন তা এবং তার বিচক্ষণতার জন্য করেছেন, এবং তিনি বিচক্ষণতা দেখিয়েছেন যে এই 6 দিনে করাতেও তার কোনো ভুল ত্রুটি হয় নাই। এই যে তিনি নির্ভুলভাবে একটি কাজকে সম্পাদন করেন এটাকে তিনি দেখিয়েছেন, এটিও একটি কারণ যে এর ভিতরে কোনো ধরনের মানে ভুল নেই, তিনি করতে পারতেন। ইন তাজিলুল আবলাগু ফিল কুদরা, তার ক্ষমতা বলে তিনি সাডেনলি করতে পারতেন, কিন্তু তিনি হুকুম দিয়ে দিয়ে মানে হেকমা তিনি প্রজ্ঞা ব্যবহার করে বিচক্ষণতার সাথে তিনি স্তরে স্তরে সেগুলো করেছেন। যে যদি তিনি হঠাৎ করে করে ফেলতেন তাহলে হয়তো কেউ কেউ মনে করত যে এটি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট অফ নেচার, মানে এই যে 7 হেভেন এবং পৃথিবী হয়তো কোনো সংঘর্ষের কারণে হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, এটা যে আল্লাহ স্টেপ বাই স্টেপ তিনি এগুলো সৃষ্টি করেছেন এটাও স্কলাররা বলেছেন। কেননা মানুষ হয়তো কোনোদিন হয়তো মনে করতে পারে দুষ্ট প্রকৃতির যারা যে এটি হয়তো অ্যাক্সিডেন্টালি তৈরি হয়েছে, যেমন আমেরিকাতে আছে মাদার নেচার, যে জলবায়ু পৃথিবী উপরের যে আকাশ মেঘমালা এগুলি সব হচ্ছে মাদার নেচার, এই মাদারের কোনো মাদার নাই আর বাবাও নাই, এটা হচ্ছে মাদার নেচার। আর এগুলি মুসলমান যারা তারাও সেটাকে মুখে আনে। আল্লাহ আমাদিগকে সঠিক কথা বলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে সৃষ্টি করেছেন যে এবং স্তরে স্তরে সৃষ্টি করার একটি হিকমা আমরা জানলাম, যে যেন মানুষ যেন কখনো কল্পনা করতে না পারে যে এটিকে যে এটি অ্যাক্সিডেন্টালি হঠাৎ করে কোনো একদিন সকালবেলা অথবা কোনো একটি মুহূর্তে সেটি হয়ে গেছে, প্রাকৃতিক কোনো ঘটনা যেন মনে না করে। তাহলে আমরা এর অনেক কারণ সমূহ জানতে পারলাম। এখন আসুন যে ওই যে আমরা বলেছিলাম ওয়াল আরদু মিসলু হুন্না, এই কথাটা বলতে আমরা কি বুঝি, যে আল্লাহ সুবহানাহু তাআলা মানে আরদকে হেভেনের মতো অনুরূপ অর্থাৎ 7টি স্তরে 7টি পৃথিবী তিনি তৈরি করেছেন। এখন 7টি পৃথিবী বলতে কি বোঝায়, শাওকানি রাহমাহুল্লাহ তিনি বলছেন ওয়া মিনাল আরদ মিসলুহুন্না আইয়ে খালকু মিনাল আরদ মিসলুহুন্না ইয়ানি সাবআন, এর অর্থ হচ্ছে যে পৃথিবী অনুরূপ হেভেনের মতো, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি পৃথিবী তৈরি করেছেন। ওয়া ইখতিলাফু ফি কাইফিয়াতি তাবাকাত আল আরদ, এখন পৃথিবী এই 7টি কিভাবে আছে সেটি নিয়ে মতভেদ রয়েছে স্কলারদের ভিতরে। ইমাম আল কুরতুবি রাহমাহুল্লাহ 7টি পৃথিবী কিভাবে আছে সেটার একটা ব্যাখ্যা তিনি তিনি দিয়েছেন তার তাফসিরের ভিতরে। আসুন আমরা এটা সম্পর্কে কিছু জেনে নেই, যে মেজরিটি
জমহুর আল ওলামা আন্নাহু, মানে তারা বলছেন যে একটি কথা হচ্ছে আন্নাহা সাবআ আরদাইন তাবাকা তাবাকান বাদাহা ফাওকা বাদ। মেজরিটি স্কলার মনে করে সাতটি পৃথিবী অর্থাৎ হচ্ছে পৃথিবীর সাতটি পৃথিবী একত্রে পৃথিবীর সাথে মিশে আছে, মানে এই পৃথিবীগুলো আলাদা নয়, সাতটি পৃথিবী একে একে সাতটি পৃথিবী লেয়ার হিসাবে একে অপরের উপরে আছে। এটি হচ্ছে মেজরিটি জমহুর আল উলামা এই বলছেন। আর এর কারণ হচ্ছে বাইনা কুল্ল আরদ ওয়াল আরদ মাসাফা মুসাফা বি কামা বাইনা সামা আল আরদ। যেমন আপনার যে দুইটি পৃথিবী ডিস্টেন্স এরকম যে একটি হেভেন থেকে পৃথিবীর ডিস্টেন্স ততটুকু, মানে এর যে থিকনেস, এর যে দুইটি পৃথিবীর ভিতরে যে থিকনেস, মানে এটার পুরুত্ব, এটার যে পুরুত্ব উইথ, সেটা হচ্ছে যে একটি হেভেন থেকে পৃথিবী পর্যন্ত। আর দাহাক তিনি বলছেন যে ইন্নাহা মোতাবাকাতুন বাদাহা আলাল বাদ মিন গাইরি ফাতাওয়াক্কা বিখিলাফ ইসসামাওয়াত, যে এটি হচ্ছে স্তরে স্তরে একটির উপরে আরেকটি, এর সাথে ভিতরে কোনো গ্যাপ নাই। ইমাম দাহাক একজন মুফাসসির আল কাবির তিনি বলছেন যে এই যে পৃথিবীগুলো সাতটি পৃথিবী একে একে আছে, এর ভিতরে কোনো গ্যাপ নাই, কোনো ফাঁক নেই। যেমন হেভেনের ফাঁক রয়েছে, একটি হেভেন থেকে আরেকটি হেভেনের অনেক দূরত্ব, সেটা আবার আমাদের জানতে হবে। কেননা হেভেন উপরে যে আমরা যে আসসামাওয়াত সাতটি বলছি, সেটির আবার ডিস্টেন্স রয়েছে। আর তাবরানি মুয়জামুল কাবীরে তিনি বলছেন সনদ সহি ইবনে মাসউদ থেকে মাওকুফ হাদিস, মাওকুফ বর্ণনা এসেছে মা বাইনা সামা আর দুনিয়া ওয়াল্লাতি তালাইহা মাসিরাতুন খামসি মিয়াতে আম ওয়ামা বাইনা কুল্লি সামা ও মাসিরাতুন খামসি মিয়াতে আম। যে পৃথিবীর সাথে পৃথিবীর নিকটতম হেভেন, এর ভিতরে দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা, সেই হেভেন থেকে উপরের হেভেন হচ্ছে 500 বছরের রাস্তা, এরকম গ্যাপ রয়েছে। সুতরাং 500 বছরের রাস্তা, সেই 500 বছর কিভাবে অতিক্রম করব, সেটি কি আলোর গতিতে নাকি অন্য কোনো গতিতে, সেটা আমরা জানি না। যার কারণে আসসামা আর দুনিয়া সম্পর্কে আমাদের ধারণা করা কঠিন, আমরা দেখছি না। শুধু নীল আকাশ বলে বিশ্বাস করে খালি ঘুমিয়ে থাকলে হবে না। প্রিয় শ্রোতা যারা শুনছেন, যে হাদিসের ভিতরে আছে যে কোন লোক যদি দোয়া করে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি সালাওয়াত না পাঠায়, দুরুদ না পাঠায়, তাহলে তার দোয়াটা এই আসসামা, এই যে হেভেন এবং পৃথিবীর মাঝখানে ঝুলে থাকে। ইন্না দোয়া মাওকুফুন বাইনা আসসামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা ইউসাল্লিয়া আলা নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ পড়া না পর্যন্ত দোয়াটা সাসপেন্ডেড থাকে, ঝুলে থাকে পৃথিবী এবং আসমানের মাঝখানে। সুতরাং দুরুদ পাঠ করতে হবে। হাজাল হাদিস ও হাসানুল আলবানি সাহিহ তিরমিজির হাদিস, এটি হাদিস নাম্বার 486। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় তিনি বলেছেন যে যে আয়াতুল কারিমার ভিতরে এসেছে যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী তৈরি করেছেন দুই দিনে। খালাকাল আরদা ফি ইয়াউমাইন তাআজালু লাহু আন্দাদান যালিকা রাব্বুল আলামিন। তাহলে সূরা ফুসসিলাত, সূরা ফুসসিলাতের আয়াত সম্পর্কে আমরা এখন কিছুটা আলোচনা করব। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা বলেছেন। একটি কথা হচ্ছে যে মানে যে পৃথিবীকে তিনি তৈরি করেছেন, খালাকাল আরদা ফি ইয়াউমাইন, তাহলে পৃথিবী করেছেন দুই দিনে। হ্যাঁ, আবার তিনি বলেছেন
যে এটিকে স্থির করেছেন উপরে, এবং সেটার উপর থেকে তিনি মানে 4 দিনের সমপরিমাণ সময়, 4 days, মানে এখানে এই জিনিসটাকে বোঝার একটু ব্যাপার রয়েছে, আমাদেরকে একটু বুঝতে হবে যে ওয়াজআলা ফিহা রওয়াসিহি ফাওকাহা, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকওয়াতিহা ফি 4 আইয়াম সিওয়াউ লিসাইলিন, যে মানে এই যে মাউন্টেন পাহাড়গুলো, পর্বতমালাগুলো, এগুলোকে যে আল্লাহ বরকত দিয়েছেন, এদেরকে স্থির করেছেন, তাদের উপরে তিনি মানে তাদের অধিবাসী, পাহাড়ের অধিবাসী দিগকে তিনি যে পরিমাণ রিজিক দিয়েছেন, সেটি হচ্ছে মানে এটাকে প্রতিষ্ঠিত করেছেন পাহাড়গুলোকে 4 দিনে, 4 দিনের সমপরিমাণ সময়ে পাহাড়গুলোকে প্রতিষ্ঠা করেছেন। আকওয়াতিহা ফি 4 আইয়াম, আর সেখানে তিনি পৃথিবীর ক্ষেত্রে বললেন যে 2 দিনে সৃষ্টি করেছেন, তাহলে 4 আর আমরা পেলাম 2, তাহলে সেটা কি মানে ওই 6 দিনের সাথে যুক্ত হয়ে মানে আরো বেড়ে যাবে? এই প্রশ্নের উত্তরে স্কলাররা বলছেন যে এটি আসলে মানে ওরকম নয়, এটি হচ্ছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে এটি হচ্ছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা কমপ্লিট করেছেন সমস্ত কিছু, মানে 7 হেভেন ইন 2 ডেইজ, তারপরে তিনি মানে এই প্রত্যেকটি হেভেনের সমস্ত কিছুকে নির্ধারণ করেছেন, লোয়েস্ট হেভেনকে তারকা দিয়ে এবং তিনি প্রজ্বলিত করেছেন, তারপরে তিনি তাদের জন্য কদর নির্ধারণ করেছেন, হ্যাঁ, এবং তিনি তার উপরে স্থির করেছেন এই মানে মানে পৃথিবী সমূহ, মানে এই যে ফায়াকুনু মাজমুউল 4 আইয়াম, এই যে 4 দিন, এর মানে হচ্ছে যে 2 দিন করে 2 দিনের সাথে তিনি যোগ করেছেন, এই 2 2 মিলে 4 হয়েছে। এটি এটা বলা হয় না যে শুধুমাত্র 4 দিন অন্য কাজে তিনি ব্যয় করেছেন। এটি হচ্ছে এমন একটি কথা, এই কথার ব্যাখ্যা হিসাবে মানে ইমাম আল কুরতুবি একটি উদাহরণ দিয়ে বলেছেন, তার জামে আল আহকাম আল কোরআনে একটি উদাহরণ দিয়েছেন, উদাহরণটা হচ্ছে এরকম, কেউ যদি বলে যে আমি বসরা থেকে বাগদাদ 10 দিনে গিয়েছি এবং কুফাতে গিয়েছি 15 দিনে, তার মানে 10-এর সাথে 15 যোগ হবে না, অর্থাৎ মূল মূল বিষয়টা হচ্ছে যে 15 দিনেই সফর হয়েছে কিন্তু বাগদাদ পর্যন্ত পৌঁছেছেন মানে 10 দিনে, এবং 15তম দিনে তিনি পৌঁছেছেন হচ্ছে মানে কুফাতে। এই কথাটাই তিনি উদাহরণ হিসেবে বলছেন, মানে ওখানে 2 এবং 4 সেটা ওই 6-এর সাথে অ্যাড হয়ে মানে মানে 8 অথবা 12 হবে না, এটাই আমরা এখান থেকে শিখতে পার জানতে পারছি এই আয়াতে। কারোর হয়তো প্রশ্ন থাকতে পারে, খারাজাত মিনাল বসরা ইলাল বাগদাদ ফি 10 আইয়াম ইলাল কুফা ফি 15 ইয়ামান, এই উদাহরণ তিনি দিয়েছেন যে এটি হচ্ছে একটি কথা, বাক্যের পদ্ধতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বাক্য হিসাবে তিনি মানে যখন তিনি বলেছেন, যেমন সূরা ফুসসিলাত, মানে আমরা বাংলাদেশের কোরআনগুলোতে সূরার নাম হচ্ছে হামিম সিজদা, এটাকেই অন্য মুসহাফের ভিতরে ফুসসিলাত বলা হয়, আয়াত নাম্বার 9 থেকে আপনি 12 পর্যন্ত দেখবেন, কুল আইন্নাকুম লা তাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াউমাইন, যে তোমরা কি তার সাথে কুফুরি করবে যিনি জমিন সৃষ্টি করেছেন 2 দিনে, ইয়াউমাইন এখানে 2 দিন বলা হচ্ছে, ওয়া তাজআলুনা লাহু আন্দাদান, তোমরা কি করে তার
সমকক্ষ তৈরি করো, কেননা জালিকা রব্বুল আলামিন। ওয়াজআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা ওয়াবারাকাহা ফিহা ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা ফি আরবাআতি আরবাআতি আইয়াম। তিনি স্থাপন করেছেন অটল পর্বতমালা ভূপৃষ্ঠে, তাতে দিয়েছেন তিনি বরকত, 4 দিনের মধ্যে তাদের ভিতরে রিজিকের ব্যবস্থা করেছেন 4 দিনে, যেভাবে তোমরা লিসা ইলিন যেভাবে তোমরা চাও। তাহলে রিজিক এবং অন্যান্য ব্যবস্থাপনা করতে 4 দিন চলে গেল। এই যে 2 দিন এবং 4 দিন, এগুলি আসলে ওই 6 দিনের ভিতরে অন্তর্ভুক্ত। এই কথাটাই আমরা বলতে চাচ্ছি, মানে এই 2 দিন এবং 4 দিন 6 দিনের সাথে যুক্ত হয়ে হবে না, কেননা 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন যে মোট কয়দিন লেগেছে। ফাকাদাহুন্না সাবআ সামাওয়াতিন ফি ইয়াওমাইন ওয়া আওহা ফি কুল্লি সামাইন আমরাহা ওয়া যায়্যানা সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা। অর্থাৎ যেটাকে আমরা মানে হেভেন বলি, যেটি দুনিয়ার হেভেন, সেটাকে প্রদীপ মালা অর্থাৎ সূর্য তারকা দিয়ে তিনি শোভিত করেছেন। তার মানে এটি অনেক দূর, সূর্য গ্রহ নক্ষত্রগুলো এইটার মানে ব্যঞ্জনা এই আসমা আর দুনিয়া। প্রত্যেক আসমানে তিনি নির্দেশ প্রেরণ করলেন, ওহি পাঠালেন, 7 দিনে পরিণত করলেন মানে আসমান গুলোকে, এবং 2 দিনে প্রত্যেক আসমানে নির্দেশ পাঠালেন। অর্থাৎ তার যে কর্মযজ্ঞ সেগুলি মূলভাবে 6 দিনের মাধ্যমে সীমাবদ্ধ থেকে গেল। আশা করি এই যে বিশাল একটি কর্মযজ্ঞ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের মাধ্যমে খবর দিয়েছেন, সেখান থেকেই আমরা জানতে পারছি যে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ এটি কত গুরুত্বপূর্ণ। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, যে মানে মানুষ কিভাবে মানে মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তান হবে, কেননা তিনি তার কোন সাহেবা নাই। বাদিউস সামাওয়াত ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়ালাম তাকুন লাহু সাহিবা ওয়াখালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি মানে যখন তিনি বলেন, হুকুম করেন, তখন সবকিছুই হয়ে যায়। এটি হচ্ছে ইরাদাতুল কাউনিয়া, যেটি আরেকটি আয়াতুল কারিমায় এসেছে। আশা করি বাদি ও সামাওয়াত ওয়াল আরদ আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন, এবং এই নাম যেভাবে হাদিসে এসেছে এর আগে কোনো ইয়া নাই। অর্থাৎ আপনি শুধু বলবেন বাদি ও সামাওয়াত ওয়াল আরদ, ইয়া বাদি ও সামাওয়াত ওয়াল আরদ এভাবে হাদিসে নাই। অর্থাৎ এর আগে পরে ওই কথাগুলো বলতে হবে। এই নামটা দোয়ার ভিতরে যখনই আপনি ব্যবহার করবেন তখন আপনার ফরম্যাট থাকতে হবে ওরকম, আল্লাহুম্মা ইন্নি আসআলুক বি আন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আন ওয়াহদাক লা শারীকা লাক আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ জুল জালালি ওয়াল ইকরাম। এভাবে যদি আপনি বলেন তাহলে এটাকে পূর্ণভাবে ব্যবহার করে তার তার ফাদাইল, তার ফজিলত আপনি হাসিল করতে পারেন। কিন্তু শুধু ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ এভাবে না বলাটাই ভালো। শুধু বলতে পারেন যে হে আল্লাহ, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আল মান্নান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, জুল জালালি ওয়াল ইকরাম, এর সামনে ইয়া বলা যাবে ইনশাআল্লাহ। আর যদি ইয়া বলেন ইনশাআল্লাহ, যদিও তার নজির নাই, আশা করি কোনো অসুবিধা হবে না, তবু না বলাই উত্তম। জানতে হবে যে এটি হচ্ছে আল্লাহর একটি বড় বৃহৎ নাম, ইসমুল আজিম। অকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ রাব্বিল আলামিন। আমি আজকে আপনাদের কাছ থেকে এই বলেই বিদায় নিচ্ছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।